এই যে হাতি গুহা, কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক চণ্ডাশর থেকে ধর্মেশ্বর হয়েছিলেন। 12 বছরের 1200 কর্মীদের কষ্টের ফল হচ্ছে এই মন্দিরটি। 10 টাকার নোটের মধ্যে এই চাকাটির ছবি আছে। জয় জগন্নাথ। পুরী আমাদের সবার এক অনন্য পছন্দের স্থান, আর পুরী বেড়াতে এসে সাইট সিনে ভুবনেশ্বর সবাই ঘুরতে ভালোবাসেন। তাই আজকে আমরা শেয়ার করব ভুবনেশ্বর কিভাবে ঘুরবেন, কি কি দেখবেন, কিভাবে এই সাইট সিনটা প্ল্যান করবেন, তা নিয়েই সমস্ত খুঁটিনাটি তথ্য। গুড মর্নিং, আমরা এখন চলে এসেছি পান্থনিবাস, আর আজকে আমরা ওটিটিসি বাসে করে যাব ভুবনেশ্বর সাইট সিনে। তো ভুবনেশ্বর সাইট সিনের জন্য আপনারা ওটিটিসি বাস কিভাবে বুক করবেন, অনলাইন এবং অফলাইন দুটোই শেয়ার করব আজকের ভিডিওর মাধ্যমে। তার সাথে সাথে আমরা ভুবনেশ্বরে আজকে কী কী দেখছি এবং কী কী রয়েছে, আপনারা কিভাবে সমস্ত কিছু দেখবেন, সব কিছু শেয়ার করব। স্বর্গদ্বার থেকে আমরা অটো করে চলে এলাম এই পান্থনিবাস, আর ভাড়া পড়েছে 80 টাকা। 80 টাকা মানে বুকিং করে এলাম আমরা। প্রথমে জানাই, আপনারা ভুবনেশ্বর সাইট সিন প্রাইভেট কার ও প্রাইভেট বাসে করেও করতে পারেন, তবে আমরা ভুবনেশ্বর সাইট সিন ওটিডিসির বাসে করে করেছিলাম। ওটিডিসির বাসের টিকিট বুক করার জন্য আপনাদের প্রথমেই চলে আসতে হবে ওটিডিসি বুকিং কাউন্টারে। আমরা এখন সিবিচে রয়েছি, আর ফাইনালি আমরা ওটিডিসি ভুবনেশ্বরের টিকিট পেয়ে গেছি। আর 2 দিন ধরে অনলাইন ট্রাই করছিলাম, পেলাম না। অনলাইনে সাধারণত যদি না পান, আপনারা অফলাইনে এসে দেখবেন, অফলাইনে পাওয়া যায় মিনিমাম 2 দিন আগে। আর এর টিকিট পড়েছে 535 টাকা প্রতিজন পিছু। পুরীতে ওটিডিসি বাসের বুকিং কাউন্টার রয়েছে এখানে, এই যে মহাদধি প্যালেস, মহাদধি প্যালেসের একদম পাশেই রয়েছে। আপনাদেরকে লোকেশনটা বোঝার জন্য আরেকটু ভালো করে বলে দিচ্ছি, ওই দিকটা স্বর্গদুয়ার, হোটেল সি ভিউ এখানে আছে, ওই যে হোটেল সি ভিউ স্বর্গদুয়ার ওদিকে, আর উল্টো দিকে রয়েছে, এদিকে রয়েছে হোটেল ভিক্টোরিয়া, হোটেল গোল্ডেন ট্রি, এই যে সামনে হোটেল গোল্ডেন ট্রি, গোল্ডেন ট্রির কাছেই রয়েছে ওটিডিসি বাসের বুকিং কাউন্টার। বাসের বুকিংয়ের যে অ্যাপটা রয়েছে সেটা আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, এছাড়াও আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং আপনারা কিভাবে বুকিং করবেন সেই ভিডিও আমরা আলাদা করে বানিয়েছি, সেই ভিডিওর লিংক আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো, অথবা ওপরের আই বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। 7:51 আর আমাদের ব্রেকফাস্টে নেমেছি, 15 মিনিটের ব্রেকফাস্ট। এরপর আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম লোকেশন ধবলগিরির উদ্দেশ্যে। আমাদের ট্যুর হচ্ছে 12 ঘন্টা, সকাল 6:30-7টায় বেরোলেন, সন্ধ্যে 7:30-7:30 মধ্যে পুরী ঢুকলেন। এবার 12 ঘন্টার ভেতরে আমাদের গাড়ি 236 কিলোমিটার রাস্তার আপ ডাউন রানিং করবে। চলে এলাম আমাদের ফার্স্ট লোকেশন, ধৌলি স্তূপা বা ধবলগিরি পাহাড়ের ওপর রয়েছে, এটাকে অনেকে ধবলগিরি বলেও চেনেন। এবং এখানে এলে আপনারা দয়া নদী আর তার সাথে সেই মাঠটা দেখতে পাবেন যেখানে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। তো চলুন আপনাদেরকে সেটা দেখিয়ে দিই এবং হিস্ট্রিটাও শেয়ার করব। এটা ধৌলি স্তূপা। এখানে মন্দিরের মধ্যে প্রবেশ করার কোনো কিছুই নেই, দরজা নেই, এখানে শুধুমাত্র চারিদিকে 4টে বুদ্ধদেবের মূর্তি রয়েছে, সেটাই আপনাদেরকে দেখতে হবে। এখন সামনেই দেখতে পাচ্ছেন দয়া নদী, আর এই দয়া নদীর পাড়ে এই যে মাঠ দেখতে পাচ্ছেন, ওই যে দূরে মাঠটা দেখা যাচ্ছে, ওখানে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। আমরা অনেকেই ইতিহাসের পাতায় পড়েছি কলিঙ্গ যুদ্ধের কথা, আর এই নদীতে সেই সময় একদম রক্ত বন্যা বয়ে গেছিলো, কারণ সেই সময় সম্রাট অশোক প্রায় 1 লাখ সৈন্যকে মেরেছিলেন, তো তার জন্য রক্ত বন্যা বয়ে গেছিলো বলে এই নদীর নাম ছিল তখন রক্ত নদী, তবে বর্তমানে এটাকে দয়া নদী বলা হয়। আর এখান থেকে ভুবনেশ্বর শহরটা খুবই সুন্দর লাগছে দেখতে। বলা হয় এই কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক চণ্ডাশর থেকে ধর্মেশ্বর হয়েছিলেন, ওনার এই 1 লাখ মানুষের রক্ত দেখে মনটা শান্ত হয়ে গেছিল এবং তিনি পরিবর্তন হয়েছিলেন। এই ধৌলি স্তূপাতে এরকম কারুকার্য করা রয়েছে,
আর এখানে আপনারা বুদ্ধদেবের চার রকম মূর্তি দেখতে পাবেন। ধৌলিস্তূপা দেখা হয়ে গেল আমাদের, এবার আমরা আবার বাসে ফিরে যাব। ওটিডিসির বাস যদি আপনারা বুক করেন তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের টাইমটা কিন্তু লিমিটেড থাকবে। আর এখানে আমরা ফটো তুলে নিলাম DSLR দিয়ে, তো 20 টাকা নিয়েছে আমাদের ফোনে দিয়ে দিয়েছে। যদি আপনারা ফটো প্রিন্ট করেন তার জন্য নেবে 40 টাকা। ওই যে আমাদের বাস সবাই উঠে যাচ্ছে, এবার আমরা যাব। এখানে দোকান রয়েছে অনেক, আপনারা চাইলে সানগ্লাস অনেক কিছু কিনতে পারেন। এটা ছিল রক্ত নদী, এখন তো দয়া নদী। এরপর আমরা পৌঁছে যাই লিঙ্গরাজ মন্দিরে। এই মন্দিরে ফোন, ক্যামেরা, বেল্ট, জুতো কিছুই অ্যালাউ নেই। আমরা সমস্ত কিছু বাসে রেখে মন্দির দর্শন করতে যাই। এই মন্দিরে মহাদেবকে বেলপাতা ও তুলসী পাতা দুটো দিয়েই পুজো করা হয়, কারণ এখানে ভগবান বিষ্ণু ও মহাদেব একই সঙ্গে হরিহর রূপে বিরাজমান। আপনারা চাইলে এখানে পুজো দিতে পারেন। লিঙ্গরাজ মন্দিরের ভেতর থেকে আমরা ঘুরে এলাম, প্রধান গেটটা ওই দিকে, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। ঠিক ওখানে একটা জায়গা করা রয়েছে যে এখানে এলে আপনারা লিঙ্গরাজ মন্দিরটা দেখতে পাবেন বাইরে থেকে, বা যদি কারো ছবি তোলার ইচ্ছে থাকে সেটা আপনারা নিয়ে নিতে পারবেন। মেন গেটের দিকে যদি সোজা ঘুরে দাঁড়ান তাহলে সেটা ডান দিকে হবে। চলুন ওপরটা যাই, গিয়ে দেখি কেমন দেখা যাচ্ছে লিঙ্গরাজ মন্দির। আর আমাদের বাস দাঁড়িয়েছে ঠিক ওইখানে, ওখান থেকে হেঁটে এখানে এসেছি। আর এখান থেকে আপনারা এই লিঙ্গরাজ মন্দিরের ছবি তুলতে পারেন, কারণ ভিতরে মোবাইল অ্যালাউ নেই। এই মন্দিরে মোট 108টি মন্দির আছে। যাওয়ার সময় পুজো দিয়েছিলাম আর ফেরার সময় পেয়ে গেছি প্রসাদ। এই যে প্রসাদ রয়েছে আর তার সাথে ফুল আছে, বেল, তুলসী পাতা দুটোই দিয়েছেন ওনারা। যেহেতু আমি আগেও আপনাদের শেয়ার করলাম যে হরিহর এখানে পূজিত হন, তার জন্য তো এটা নিয়ে যাব বাড়ি। এরপর আমাদের দর্শনীয় স্থান ছিল উদয়গিরি ও খণ্ডগিরি পাহাড়। এখানে যাওয়ার পথে আমাদের গাইড দাদা প্রত্যেকের কাছ থেকে বিভিন্ন স্পটের জন্য প্রবেশ মূল্য ও নন্দনকাননের জঙ্গল সাফারি টিকিট সহ 325 টাকা করে নিয়েছিলেন। এটি আমাদের সুবিধার্থে, যাতে কোনো স্থানে টিকিটের জন্য আমাদের লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট না হয়। আমরা বাস স্ট্যান্ড থেকে হেঁটে এলাম, আর বাস স্ট্যান্ড থেকে হেঁটে এলে ডান দিকেই পড়বে আমাদের খণ্ডগিরি আর বাম দিকে পড়বে উদয়গিরি। তো আমরা প্রথমে খণ্ডগিরিতে যাব, আর আমাদের বাসে সময় দিয়েছে আধা ঘন্টার মতো। টাটা। আমরা এখন খণ্ডগিরিতে উপরে উঠছি, একদম উপরে গিয়ে আমরা টপে মন্দির দর্শন করব, দর্শন করে আবার নিচে নেমে আসব। আমরা ওটিডিসি বাসে এসেছি, আর এখানে সবচেয়ে ভালো সুবিধা হয়েছে যে আমাদের যেখানে যেখানে টিকিট লাগবে সেই টিকিটগুলো আমরা যিনি গাইড রয়েছেন ওনাকে দিয়ে দিয়েছি টাকা, তো উনি টিকিট করে রেখেছেন, তাই আমাদের সুবিধা হয়েছে অনেকটা। তো আমরা এখন উপরে যাব। খণ্ডগিরিতে প্রায় 15টি গুহা রয়েছে এবং সমস্ত গুহাই একে অপরের থেকে বেশ আলাদা। ওই দেখা যাচ্ছে উদয়গিরি আর এই পারে খণ্ডগিরি, অসাধারণ মন্দির। মন্দিরের ভিতরে ফটো তোলা মানা আছে। খণ্ডগিরি ঘোরা হয়ে গেল, এখন যাবো উদয়গিরি। উদয়গিরি খণ্ডগিরি ঘোরার জন্য টিকিট লাগে মাথা পিছু 25 টাকা। এখন আমরা উদয়গিরিতে উঠছি, খণ্ডগিরি ঘুরে এলাম, এবার উদয়গিরিতে যাচ্ছি। আর উদয়গিরিতে যাওয়ার সময় রাস্তাটা দেখুন সিঁড়ি করা নেই, আর পাশেই গুহাগুলো দেখা যাচ্ছে। আর উদয়গিরি আর খণ্ডগিরি দুটোই পাশাপাশি রয়েছে, মাঝখানে একটা রোড রয়েছে। আর ওই যে খণ্ডগিরির মন্দিরটা এক্ষুনি আমরা দেখে এলাম। এই স্লোপ দিয়ে উঠতে ভীষণ কষ্ট হচ্ছে, প্রথম প্রথম ভালো লাগছিল, কিছুটা উঠে আসার পর সত্যি কষ্ট লাগছে আর প্রচন্ড গরম। এখানে রয়েছে হাতি গুম্ফা, এই উদয়গিরিতে আমরা দেখতে পাবেন হাতি গুম্ফা, একজন হাত দিয়ে তুলছে। এই যে হাতি গুহা, আর ওই যে পিলার রয়েছে ওই পিলারের ওপরের দিকে তাকাবেন, ওখানে পুরনো লিপিতে খোদাই করা রয়েছে, লেখা রয়েছে কিছু, এবং পুরনো কি ভাষা আমি জানি না, তাই আমি বলতে পারছি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন হাতি গুহা দেখে ওপরের দিকে যাচ্ছি বাঘ গুহা দেখতে। সমস্ত জায়গায় এরম লেখা রয়েছে, আপনারা দেখতেই পাবেন যে কি গুফা কোনটা। উদয়গিরিতে মোট 18টি গুহা রয়েছে। আমরা হাতি গুম্পা থেকে ডান দিকে উপরে উঠে গেলাম, এখানে সব লোকেশন দেওয়া রয়েছে কোথায় কি রয়েছে। আর সামনেই দেখতে পাচ্ছেন গণেশ গুফা, এটা কিন্তু দেখতে বেশ সুন্দর, সামনে দুটো হাতি রয়েছে। এরপর আমাদের দর্শনীয় স্থান ছিল নন্দনকানন। ঘুরতে 11:47 আর আমরা চলে এসেছি নন্দনকানন।
এই নন্দনকাননে আপনারা চাইলে এখানে এসে স্ক্যান করে অনলাইনে টিকিট কাটতে পারেন। এই নন্দনকাননে এন্ট্রি ফি মাথাপিছু 50 টাকা, আর যদি আপনারা সাফারি করেন তার জন্য 230 টাকা লাগবে, যেখানে আপনার এর মধ্যে এন্ট্রি ইনক্লুডিং আছে। এই নন্দনকাননে আপনারা চাইলে ব্যাটারি কারে করেও ঘুরে দেখতে পারেন। 437 একর জমির ওপর অবস্থিত নন্দনকাননে আপনারা প্রচুর পশু পাখি দেখতে পাবেন। আমরা এখানে একটি হিপো, আর ওখানে খাবার খেতে ব্যস্ত, ঘাস খাচ্ছে, আর একজন জলে রয়েছে। বেশ কয়েকটা পশু পাখি আমরা দেখলাম, দেখে এখন আমরা যাচ্ছি সাফারি করতে। আজ রবিবার, প্রচন্ড ভিড় হয়েছে, আর এখানে একটা অনুষ্ঠান রয়েছে, তাই আরো ভিড়। রাজ্য উৎসব সামনে এরকম ঘেরা আছে। সাফারিতে কিছু হরিণ ময়ূর দেখার পর দেখা মিলল বাঘের। সামনে এখন দেখতে পাচ্ছি ভাল্লুক আমাদের গেটের কাছেই ঘোরাঘুরি করছে। কতগুলো হরিণ একসাথে খাবার খাচ্ছে, ওয়াও! জঙ্গল সাফারি করে আমরা আরো কিছু পশু পাখি দেখি। পুরো নন্দনকানন নিয়ে ডিটেলসে আমাদের অন্য একটি ভিডিও রয়েছে, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি। যারা ভাবছেন ওটিটিসি বাসে করে ভুবনেশ্বর ঘুরে বেড়াবেন, তাদেরকে বলছি ওটিটিসি বাসের সুবিধাটা বন্ধ থাকে সোমবার করে, কারণ সোমবার নন্দনকানন বন্ধ থাকে। নন্দনকানন আমরা ঘুরে এলাম, এবং নন্দনকাননে সাফারি করার পর আমরা আরও হাতি বাঘ এই সমস্ত জীবজন্তু দেখলাম। তারপরে আমাদেরকে 30 মিনিটস টাইম দেওয়া হয়েছিল লাঞ্চের জন্য, তো ওই টাইমে আমরা সবাই লাঞ্চ করেছি। ভালোভাবে লাঞ্চ করে ওখান থেকে আমরা বেরিয়ে পড়ছি এখন কোণার্ক মন্দিরের উদ্দেশ্যে। ঘড়িতে 5:50, আর আমরা চলে এসেছি কোণার্ক মন্দিরে। ভেতরে আমরা প্রবেশ করবো আর মন্দির দর্শন করবো, আর এর হিস্ট্রিটাও আপনাদেরকে শেয়ার করবো। টিকিট ভাড়া এখানে 40 টাকা মাথাপিছু, এখানে ফোন ক্যামেরা সব অ্যালাউ আছে। ওই কোণার্ক মন্দির সুবিশাল, এই মন্দির ভারতবর্ষের ইতিহাস আজও বহন করে চলেছে। এই মন্দিরের মধ্যে প্রবেশ করা যায় না, বাইরে থেকেই সমস্তটা দেখতে হয়। ওই যে গেট, গেটের কাছ থেকে প্রবেশ করেই আপনারা প্রথমে দেখতে পাবেন নাট মন্দির, আর সামনেই রয়েছে কোণার্ক মন্দির। এই নাট মন্দিরের ওপর থেকে সমস্ত কিছু এমনভাবে করা ছিল যে সূর্যের প্রথম কিরণটা গিয়ে পড়তো ওখানে, যে ঠাকুর থাকতেন সেই ঠাকুরের ওপর। এই মন্দিরটি 20-35 কিলোমিটার আর ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত আছে। এই মন্দিরে আসার কারণ শুধুমাত্রই এই মন্দিরের সুন্দর কারুকার্যগুলো দেখা। আপনারা এখানে এলে এই মন্দিরের যে এত নিখুঁত কাজ সেগুলো দেখতে পারবেন। আর সামনে রয়েছে ঘোড়া, আর এটা সূর্য মন্দির। এই সূর্যদেবের মন্দিরটি একটি রথের আকারে তৈরি করা হয়েছে, এবং এই মন্দিরের প্রধান গেটে আপনারা দেখতে পাবেন 7 জোড়া ঘোড়া, আর এখানে 12 জোড়া চাকা রয়েছে। এই মন্দিরটি ভারতের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি, এবং এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে প্রথম নরসিংহদেব এই মন্দিরটিতে 12 বছরের জন্য 1200 সৈন্যকে বলেছিলেন যে এই মন্দিরটি কমপ্লিট করার জন্য, তো ওনাদের এই অক্লান্ত পরিশ্রমের ফল হচ্ছে এটি। 10 টাকার নোটের মধ্যে এই চাকাটির ছবি রয়েছে। ওই যে দেখছেন সূর্য মন্দির, আর ঠিক তার পেছনে রয়েছে ছায়া মন্দির, তো এটি হলো ছায়া মন্দির। এখন আমরা ছায়া মন্দিরের ওপরে যাচ্ছি দেখার জন্য। তবে এই মন্দিরের মাহাত্ম এটাই যে এর এই সুন্দর কারুকার্য। কোণার্ক মন্দির আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল, এই যে গাড়ির কাছে চলে এসেছি ফিরে। এবার ফিরে আমরা যাব অন্য স্পটগুলো দেখতে, আর এখানে এসে আমরা ওই 10 টাকার পেছনে যে চাকাটার ছবি দেওয়া থাকে সেটা দেখলাম, ভীষণ সুন্দর লাগলো। চলে এলাম আমরা চন্দ্রভাগা বিচে, আর সত্যি ব্যাড লাকটা দেখুন। ওখানে আমি এই নোটটা বার করে রেখেছিলাম যে আমি দেখাবো আপনাদেরকে 10 টাকার চাকাটা যে জায়গাটায় লোকেটেড আছে ওই জায়গাটার জন্য, আর ওই মুহূর্তেই এই টাকাটা খুঁজে পাইনি। আর চন্দ্রভাগা বিচে আসার সময় ব্যাগে দেখলাম যে সাইডেই রয়েছে, যেখানে বোতল রাখা ওই চেনেই রয়েছে,
তো বীচটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই বীচটা হচ্ছে গিয়ে অনেকে বলে যে এখানে চোরাওয়ালি আছে। চন্দ্রবাগা বীচে কিছুটা সময় কাটিয়ে কুশভদ্রা নদী ও মোহনা দেখতে দেখতে আমরা চলে আসি রামচণ্ডী মন্দিরে। মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। একদম শেষে চলে এলাম স্ট্যান্ড আর্ট মিউজিয়ামে। এই মিউজিয়ামে এন্ট্রি ফি 30 টাকা। প্রথমে প্রবেশ করেই দেখতে পাবেন হাল্ক। এখন দেখতে পাচ্ছি জগন্নাথ মন্দির, আর তার পাশেই রয়েছেন জগন্নাথ দেব। জয় জগন্নাথ। এবার সামনে দেখছেন কোণার্ক সান টেম্পল। এখন দেখছি গণেশ ঠাকুরের মূর্তি, আর পাশে একটি হাতি করা আছে, আর ওই যে ছোট্ট ইঁদুর তার সাথে রয়েছে ওর লাড্ডু। বেশ ভালোভাবে লাগছে দেখতে। এবার দেখতে পাচ্ছি বুদ্ধ দেবকে। স্ট্যান্ডার্ড মিউজিয়াম দেখে আমরা চলে আসি পান্থ নিবাসের সামনে, আর এখানেই আমাদের ওটিডিসি বাসের গন্তব্য শেষ হয়। এরপর আমরা অটো বুক করে স্বর্গদুয়ারের কাছে আমাদের হোটেল রুমে ফিরে আসি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি মূল্যবান কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার সাথে দেখা হবে শীঘ্রই এক নতুন ডেস্টিনেশনে।